দর্শক জানিয়েছিলাম এইচএসসি ও সমমানের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেই বিষয়ে সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। সেটি শুরু হয়েছে, আমরা আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছি সেখানে। আমরা তো সিলেবাস সংক্ষিপ্ত করেছি 2022 সালের এসএসসি এবং এইচএসসির জন্য, কিন্তু সংক্ষিপ্ত সিলেবাস করা হয়েছে। সেই সংক্ষিপ্ত সিলেবাসের উপরে তাদেরকে আমরা পড়াশোনা করাচ্ছি। এখন আমরা আমাদের প্রত্যাশা, যদি এই করোনা পরিস্থিতি খারাপ দিকে না যায়, তাহলে যেটা আমরা আমাদের খুব প্রত্যাশা, সকলের প্রার্থনাও করছি, তাহলে আমরা হয়তো বা বছরের মাঝামাঝি নাগাদ আমরা আমাদের এসএসসি পরীক্ষা এবং তারপর পরে এইচএসসি পরীক্ষা নিয়ে নিতে পারবো আমরা মনে করছি। এবং সেজন্যে এখন থেকে তারা কিন্তু প্রতিদিনই ক্লাস করবে, যারা 2022 পরীক্ষার্থী। আমরা পরীক্ষা একটু এই জানুয়ারি ফেব্রুয়ারি যাওয়ার পরে আমরা অবস্থাটা বুঝে সিদ্ধান্ত নিতে পারবো যে আমরা সেখানেও কি শুধুই নির্বাচনিক বিষয়ের উপর নেব, নাকি সংক্ষিপ্ত সিলেবাসে যতগুলো সাবজেক্ট পড়াচ্ছি তার সবগুলোতেই পরীক্ষা নিতে পারবো। যদি সবগুলোতে নেওয়া যায় তাহলে ভালো, কিন্তু যদি সবগুলোতে নেওয়া সম্ভব না হয়, একেবারেই একান্তভাবে না পারি, তাহলে সেখানে হয়তো আমরা শুধু নির্বাচনিক বিষয়ে যাব। কারণ এবার যারা এইচএসসি দেবেন তারা অবশ্য তাদের জেএসসি, জেডিসি কিংবা এসএসসির কিন্তু নম্বর আছে অতীতের, কাজেই সেটাতে যদি সাবজেক্ট ম্যাপিংয়ে যেতে হয় সমস্যা হবে না। কিন্তু আমরা আশা করব যে আমরা সঠিকভাবেই নিতে পারবো, পুরো স্বাভাবিক যেভাবে নেয়ার সেভাবে নিতে পারবো। নির্ভর করবে আমরা নিজেরা কতটা সচেতন থাকি, কতটা স্বাস্থ্যবিধি মেনে চলি এবং কতটা আমাদের দেশকে করোনা থেকে মুক্ত রাখতে পারি তার উপর।